শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের 136তম জন্মবার্ষিকীতে ভোলার তজুমুদ্দিনে শুরু হয়েছে দুই দিনের মহামহোৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলার তজুমুদ্দিন গোলকপুর সৎসঙ্গ আশ্রমে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে মহোৎসব। প্রথম দিন উৎসবে আলোচক হিসেবে বক্তব্য রাখেন পণ্ডিত শ্রী রায়ন চক্রবর্তী। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে গীতাপাঠ, অধিবাস কৃত্য উদযাপন, প্রসাদ বিতরণ, শ্রী শ্রী ঠাকুরের ভোগ নিবেদন, সমবেত প্রার্থনা ও বিশ্ব শান্তি কামনায় নাম জপ সহ দিনব্যাপী নানা কর্মসূচি। শুক্রবার সুরল হরির মধ্য দিয়ে শেষ হবে এই মহোৎসব।